হ্যালো বৌমা। হ্যাঁ মা, আমি তো বাসায়। বাসায় কেন? বাসায় আসছি, আমি আর যাব না বাসায়। কেন? আপনার ছেলে আমার আর আগের মতো ভালোবাসে না, আমি আর যাব না বাসায়। আপনি তো আমার সাদা মনে আর আগুন জ্বালাই দেন। না, কেন বাসায় আসবো? আসো, তোমাকে নিয়ে সামনে ঈদ, সব আত্মীয় স্বজনের বাসায় যাব। বাবা বাবা নানা চাচা খালা ফুপা সবার বাসায় যাব, বাবার বাসায় যাব। হ্যাঁ, কারণ সামনে ঈদ, তোমাকে সবাই সালামি দেবে। সালামে দিলে কি হবো? আমাকে টাকা জমা দিতে হবে না? তোমার টাকা জমা দেবো মানে? ফুড চ্যালেঞ্জে টাকা প্রয়োজন আছে না? চ্যালেঞ্জের জন্য টাকা? ও আচ্ছা আচ্ছা, আমাদের তো কোনো স্পন্সর নাই, ফুড চ্যালেঞ্জের জন্য তো টাকা লাগবে, কিন্তু লকডাউনে তো কোথাও যাওয়া যাবে না, তাহলে টাকা আসবে করতে। তাহলে আমরা বাঙালি আইটেমের একটা ফুড চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, বাঙালি আইটেম ঠিক আছে, তাহলে আমরা ফুড চ্যালেঞ্জ করি। আমি এখনই আসতেছি, এখনই আসতেছি। Hold up. Okay, viewers, আমাদের সামনে এখন অতি সুস্বাদু এবং বাঙালির ঐতিহ্য এবং খুব জনপ্রিয় খাবার আজকে আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, অনেকদিন ইচ্ছে ছিল, কিন্তু এতগুলি আইটেম আসলে বানানো সম্ভব হয়নি। ভর্তা, বিশেষ করে জানেন যে ভর্তা সবারই খুব পছন্দের, কিন্তু আসলে সবাই ওইভাবে আগের দিনের মতো পাটায় বেটকে ভর্তা এগুলো আসলে সবসময় করা হয় না। তো আজকে আমাদের অনেকদিনই ইচ্ছে ছিল এরকম একটা খাবারের আইটেম নিয়ে আসার, তো আজকে শুটকি ভর্তা, এটা মাছ ভর্তা, এটা হেচি শাক ভর্তা, আর এটা হয়েছে ই ভর্তা রসুন ভর্তা, এটা আলু ভর্তা, এটা হয়েছে আর একটা শাক ভর্তা, এটা লেবু, এটা কাঁচা মরিচ। খাবার কিন্তু কম না এখানে, দেখেন এখানে অনেক খাবার। ঠিক আছে, তাহলে আজকে সমান সমান আসলে আজকে কেউ হারে নাই জিতে নাই। হাইরাম আগে কিন্তু জিততে পারলাম না, তবে আজকে হারি নাই, তবে আজকে কেউ জিতেও নাই হারিও নাই, তো সেক্ষেত্রে কোনো পানিশমেন্টও নাই। তো চলেন আমরা এর মধ্যে কিছু কমেন্ট করে আসি। আচ্ছা, আমরা প্রথমে ইউটিউব পেজ থেকে কিছু কমেন্ট করে নিই। প্রথমে লিখেছেন তাহমিনা তানিয়া, আমাদের রেগুলার কমেন্ট করে। সবার প্রথমে, সবার আগে ভিডিও পোস্ট করার সাথে সাথে যে কমেন্ট করে তিনি হচ্ছেন তাহমিনা তানিয়া। হাপুকের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই উনি লিখেছেন, আল্লাহ যেন আপনাদের বউ শাশুড়িকে সারা জীবন এমন মধুর সম্পর্ক রাখে। আপু আমাদের জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ যেন আসলে আমাদের এরকম মধুর সম্পর্ক রাখতে সক্ষম করে। আচ্ছা, তারপর লিখেছেন জান্নাত ফেরদৌস, উনি লিখেছেন আমি আন্টির দলেন। আন্টি খুশি, আমি খুশি না কিন্তু। তারপরে তারপর লিখেছেন ঘুরি ফিরি খাই দেয়, এই চ্যানেল থেকে আসছে, রিয়েলি এনজয়েবল, হা হা হা।
ধন্যবাদ। তারপর লিখেছেন মুসলিমা আক্তার, আমি আন্টিকে দেখি আর মুগ্ধ হই, আন্টিকে আল্লাহ সুস্থ রাখুক, তোকেও আল্লাহ আদরে রাখুক, এত মিষ্টি সম্পর্ক দেখার জন্য হলেও ভিডিও দেখতে চলে আসি, আর এমনিতেও ফুড চ্যালেঞ্জ আমার খুবই পছন্দ, অনেক অনেক দোয়া তোর জন্য আর আন্টির জন্য ভালোবাসা। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, তুই করে কেন বললো, আপনার পরিচিত নাকি? না উনি হয়তো আমাকে ভালোবেসে তুই বলেছে, আমিও চিনি না, এই প্রথম কমেন্ট করেছে, এবং এখন পার্সোনালি চিনি কিনা আমি বলতে পারি না, বাট আমি ওনাকে চিনতে পারছি না, কিন্তু যেহেতু তুই করে বলছে আমার মনে হচ্ছে যে আমাকে ভালোবেসেই তুই করে বলছে। আচ্ছা যাই হোক, মুসলিম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এবং ভালোবাসা নিয়ে কমেন্টটা করার জন্য। আচ্ছা তারপরে লিখেছেন করিনু ডাক্তার, আপনি উনি লিখেছেন বাহ বউ শাশুড়ির ঝগড়া তো বেশ, ঝগড়া আবার বেশ হয়, ধন্যবাদ করিনু ডাক্তারকে। তারপরে লিখেছেন লাবণ্য আক্তার, বউ শাশুড়ি এমন খুনসুটি, দেখতে আসলেই অনেক ভালো লাগে, প্রত্যেকটা ফ্যামিলিতে যেন এমন মজার খুনসুটি দেখা যায়। হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা দোয়া করি প্রত্যেকটা ফ্যামিলিতে যেন বউ শাশুড়ির সম্পর্কটা এমন ভালো থাকে। তারপর লিখেছেন মিজান রহমান, রোজা নাই নাকি? ভাই আমরা কিন্তু ইফতারের পরেই কিন্তু আমাদের চ্যালেঞ্জগুলো করি, আবার তারাবির নামাজও পড়া হয়, কিন্তু আমরা কিন্তু সময় মতো সব কিছুই করছি, আর ভিডিও আপলোডটাও ইফতারের পরেই দিই যাতে কারো রুটা হালকা না হয়ে যায়। হ্যাঁ সেটাই, চেষ্টা করি ভিডিও আপলোডটা ইফতারের পরেই দেয়। যে কমেন্ট করেছে সে হয়তো দেখেছে রোজা অবস্থা, হয়তো দিনের বেলায় ভিডিওটা দেখেছে, কুকুর আমার সাথে হ্যাঁ হ্যাঁ করতেছে। আমরা রোজা রাখি ইনশাল্লাহ, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ারও ই দিচ্ছে, তো আমরা সব কিছু করেই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আপনি যদি বিভিন্ন চ্যানেলগুলো ঘুরে দেখেন, যেমন বিভিন্ন রেসিপির চ্যানেল, এখানে বিভিন্ন আইটেমের খাবার চ্যানেলগুলো কিন্তু বিভিন্ন প্রতিনিয়ত কিন্তু ভিডিও দিচ্ছে, বা এক বছর আগের ভিডিওগুলো কিন্তু আমরা যদি যাই বিভিন্ন চ্যানেলে যে কোনো সময় কিন্তু সেটা দেখতে পারি। তো এখন রোজা অবস্থা যদি দেখি এবং যদি মনে করি যে ইফতারে রোজার দিনে কেন এই রেসিপিগুলো দিচ্ছে কেন, তাহলে সেটা বললে তো হবে না, সময় মতোই সবাই সবার কাজগুলো করে যাচ্ছে। ধন্যবাদ মিজান রহমানকে। কমেন্ট পর আর অনেকেই কমেন্ট করেছে, তো সবার কমেন্ট পড়তে না পারার জন্য দুঃখিত, এবং আজকে কমেন্ট অফ দ্য ডে হয়েছেন মুসলিমা আক্তার, উনি খুব সুন্দর এবং খুব ভালোবেসে কমেন্ট করেছে, এই জন্য খুব ভালো লাগলো যে আসলে তুই সম্পর্কটা কিন্তু আসলে অন্যরকম, এভাবে তুই করে, যদিও মুসলিম আক্তার আমার পরিচিত না, বাট তুই করে যে তোকে আল্লাহ আদরে রাখুক, এত তুই করে যে লেখাগুলো লিখছে এই জন্য আসলে খুব বেশি ভালো লেগেছে। ধন্যবাদ মুসলিম আক্তারকে, এবং আজকে কমেন্ট অফ দ্য ডে হয়েছেন মুসলিম আক্তার। ওকে ভিউয়ার্স, কমেন্ট হয়ে গেল, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি লাইক দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, এবং ফ্রেন্ডস এবং সবাই আশেপাশে আপনার যত বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার, সবাই সবার শাশুড়ি আম্মাকে বৌমারা দেখাবা। হ্যাঁ অনুষ্ঠানটা চ্যানেলটা শাশুড়ি ধরার সময়টা সবাই সবার শাশুড়ি আম্মাকে দেখাবা, আর যারা সিঙ্গেল তারা ভবিষ্যৎ শাশুড়ির সাথে কিরকম করবে, কিরকম সম্পর্ক হওয়া উচিত, এরকম একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার, চ্যানেলটি দেখে ভিডিওগুলি দেখে সে এক্সপিরিয়েন্সগুলো নিতে পারে যে আসলে শাশুড়ির সাথে কেমন হওয়া উচিত বা কেমন সম্পর্কটা থাকা উচিত, আগে থেকে যদি ম্যান্টালিটি এরকম থাকে তাহলে বিয়ের পর শাশুড়ি আসলে তখন আর সম্পর্কটা ওইভাবে ফলো করতে ভালো হবে। তো ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।